চলতি মাসে শহরের কলেজ রোডের লুৎফর রহমানের বাড়ির চারতলা ভাড়া নেন সাগরিকা ও তার মা ও মামা। শনিবার রাতে তিন চারজন অপরিচিত নারী সেখানে যান। মধ্যরাতে হঠাৎ চিৎকার শুনে রুমে ছুটে যান কেয়ারটেকার হেলাল সর্দার। মেঝেতে পড়ে থাকতে দেখেন সাগরিকার মরদেহ। সাগরিকার বান্ধবী পারুল ও মা মামাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মারা যান পারুলও। জানতে পারি যে এরা ওই নেশা অবস্থায় আর কি ছিল, নেশা খাওয়া অবস্থা ছিল, নেশা খাইয়া তারা মারা গেছে। এখানে আমরা প্রাথমিকভাবে তাদেরকে দেখেছি এবং আমাদের কাছে মৃত বলে মনে হয়েছে, আমরা তাদেরকে মৃত ঘোষণা করেছি। পুলিশের ধারণা রাতে মদ্যপানে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। বিদেশি মদ বাংলা মদ একসাথে তারা খাইছে, খাওয়ার পরে কিছুক্ষণ তারা নাচানাচি করছে, নাচানাচি করে শুয়ে পড়ছে, সকালে ঘুমতে উঠে দুইজন মারা গেছে আর আর তিনজন অসুস্থ। এর মধ্যে একটা পুরুষও আছে, পুরুষের এই মহিলার বাগনা হয়। ঘটনার পর হাসপাতালে থাকা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়েছে পুলিশ। তবে এরই মধ্যে তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।